দর্শক, পিঙ্ক রোজ ড্রাগন ফলগুলো একটু দেখুন, কি বড় সাইজের এই ড্রাগন ফল! আমি কিন্তু এই প্রথম এত বড় সাইজের ড্রাগন ফল দেখেছি। বন্ধুরা, আসুন এই পিঙ্ক রোজ ড্রাগন সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জানি, এবং নতুন কৃষি উদ্যোক্তা বন্ধুরা যারা এখনো ড্রাগন চাষ করতে চাচ্ছেন তারা একটু ভালো করে এই ভিডিওটি দেখে নিন। পিঙ্ক রোজ জাতের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেহেতু মানে আকারে অনেক বড় হয়, ওজনেও বেশি হয়। তো আমাদের বাংলাদেশে বিশেষ করে ফলের ক্ষেত্রে এটা মানুষের একটা চাহিদা আছে, স্বাভাবিক চাহিদা, সেটা আছে মানে দেখনাই এবং আকৃতি, অর্থাৎ বড় আকৃতির ফলের দাম বাজারে সবসময় বেশি থাকে, যে কোনো ফলই আর কি। সেক্ষেত্রে এই পিঙ্ক রোজ ড্রাগনটাও এর ব্যতিক্রম নয়। এই জাতটা বড় হওয়ার কারণে বাজারে এর চাহিদা একটু অন্যরকম থাকে, এবং অন্যান্য ড্রাগনের চেয়ে সবসময় 50-60 টাকা কেজি পার কেজিতে সবসময় বেশি থাকে, পার্থক্যটা থাকে আর কি। আর বর্তমানে অন্য জাত যেখানে 220 টাকা পাওয়া যাচ্ছে, এটা সেখানে 280-270 টাকা বিক্রি হচ্ছে বাজারে। দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কৃষি ভাই ইউটিউব চ্যানেলের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বড় বড় সাইজের ড্রাগন, এটি পিঙ্ক রোজ ড্রাগন। এটির ওজন প্রায় 800 গ্রাম, আমার হাতে যে অপর দুটি আছে 600 গ্রাম 500 গ্রাম। ম্যাক্সিমাম ফলই 600-500 গ্রাম ওজন হয়, আর কিছু কিছু ফল আছে 800-900 গ্রাম পর্যন্ত ওজন হয়। এই ধরনের ড্রাগন সচরাচর দেখা যায় না। বন্ধুরা, আজ আমরা আপনাদের যে বাগানে নিয়ে এসেছি এটি হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামে একজন সফল কৃষি উদ্যোক্তা শিক্ষক হারুনুর রশিদ মুসা ভাই, তার এই বাগানে পিঙ্ক রোজ, এই সাইজে পিঙ্ক রোজ ফলাতে সক্ষম হয়েছেন। আসুন আমরা মুসা ভাইয়ের সাথে পরিচিত হই, এবং তিনি এই জাত কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে তিনি এই ফলন আনতে পেরেছেন, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জানি। কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনারা যদি এই জাতের ড্রাগন ফলাতে চান তাহলে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আর সমগ্র অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি এস এম মিজানুর রহমান। আসুন আমরা আমাদের সেই ড্রাগন চাষি, বিশেষ করে বলবো পিঙ্ক রোজ ড্রাগন, যিনি এত সুন্দরভাবে ফলিয়েছেন, তার কাছ থেকে আমরা এই ড্রাগন চাষ সম্পর্কে জেনে নিই। মুসা ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক সুন্দর বড় বড় ড্রাগন ফলাচ্ছেন, এটা পিঙ্ক রোজ ড্রাগন তাই তো? জি জি, এটা পিঙ্ক রোজ। তো আপনি একটু যদি বলেন পিঙ্ক রোজ এই জাতটি আপনি কিভাবে সংগ্রহ করেছেন, এবং বর্তমানে পিঙ্ক রোজের কি অবস্থা, এর আলাদা কোনো সার ব্যবস্থাপনা অথবা সেচ অথবা চাষের জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা আছে কিনা, এবং নতুন যারা উদ্যোক্তা তারা এই জাতীয় ড্রাগন চাষে আসবে কিনা, এ সম্পর্কিত যদি বিস্তারিত একটু বলেন, দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলেন। এটা আছে পিঙ্ক রোজ, অরিজিনাল পিঙ্ক রোজ আর কি। এই পিঙ্ক রোজ আরও মানে আছে, কিন্তু সেগুলা সাইজ এত বড় হয় না আর কি। তো এই অরিজিনাল পিঙ্কটা আমি 2006 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওখান থেকে চারাটা সংগ্রহ করি, এবং সেই থেকে এটা আমার শখের বসে আমার বাসায় ছিল। পরবর্তীতে গত বছর থেকে আমি এটা বাণিজ্যিক আকারে এটা চাষ করেছি। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই জাতটা সাইজে যেমন বড় হয়, জি, পাশাপাশি এই জাতটা একটু লাভী, অর্থাৎ ওই গোল লাল জাতটা যে মানে বাজারজাত হয়ে যাওয়ার পর 4-5 দিন পরে এই মালটা বাজারে যায়, জি। তো এই জাতটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা সাইজ একটু বড় হয়, যেটা বাজারে বড় সাইজের চাহিদা বেশি, পাশাপাশি এর কালারটাও একটু ভিন্ন, এবং এই জাতটা বাজারজাত করা একটু মানে এক্সট্রা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন ওই অন্যান্য ড্রাগন যখন আপনার বাজারে একসাথে ওঠে তখন এই মালটা পাকে না, কিন্তু ওই মালটা শেষ হয়ে যাওয়ার পর এই মালটা যখন হারভেস্ট করা যায় তখন এই মালটা বাজারে পাঠাইলে দেখা যায় একটা মানে গ্যাপের ভিতরে বাজারে যায় এটা। তো সেই হিসাবে সেই বিবেচনা করে আমি প্রায় 5 বিঘা জমি আমি এই পিঙ্ক রোজ চাষ করেছি। তো মোটামুটি এবার ভালোই ফলন আসছে, আর সাইজে মোটামুটি আমি প্রায় 920 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ পাইছি, 920 গ্রাম সর্বোচ্চ আর কি। আর মোটামুটি অ্যাভারেজ 400-500-600-700 ঠিক এইভাবে আসছে আর কি। কোন মাস পর্যন্ত এই ফলনটা আপনি পাবেন? এইটা মানে বাংলায় কার্তিক মাস পর্যন্ত, আর ইংরেজিতে? ইংরেজিতে নভেম্বর পর্যন্ত আপনি এই ফলনটা পাবেন। ওই সময় তো রেটটাও বেশি হবে, রেটটা বেশি হবে, এবং এই পিঙ্ক রোজের একটা বৈশিষ্ট্য আছে শেষে মানে নভেম্বর মাসে মানে যে ধরাটা ওইটা আবার একটু বেশি আসে, ওই সময় লাভিতে একটু ধরাটা ভালো আসে এটা। আচ্ছা, তো আমি একটু দর্শকদের দেখাতে চাই যে দেখুন একটু স্পট পড়ে গেছে, তো এই হালকা স্পটের কারণটা কি এটা যদি আপনি একটু বলেন। এইটা হচ্ছে আমার ওই পাখি হাত থেকে বাঁচানোর জন্য আমি পলিব্যাগ দিছিলাম আর কি, এই পলিব্যাগ দেখার কারণে এই স্পটটা আসছে, পলিব্যাগ না দিলে এই স্পটটা আসবে না। আসবে না? জি না।
তো এর বিকল্প কোনো ব্যবস্থা কি আপনি? বিকল্প ব্যবস্থা আমি ওই নেটিং করব আর কি। হ্যাঁ, পুরো বাগান নেটিং করব, কয়েকদিনের মধ্যে আমি নেটের ব্যবস্থা করব যাতে এই স্পট না আসে এবং পাখির দূরত্ব থেকে বাঁচতে পারি আর কি। আচ্ছা, তো এই ভিডিওটি দেখার পরে তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার সাথে যোগাযোগ করবে এই পিঙ্ক রোজ ড্রাগনের জন্য, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন? যদি কেউ পিঙ্ক রোজ চাষ করতে চায় আর কি, মানে পিঙ্ক রোজের জাত আলাদা অনেক আছে কিন্তু এইটা হলো মানে সম্পূর্ণ মানে একেবারে মানে অরিজিনাল জাত আর কি। যদি কেউ চাষ করতে চায় সহায়তা করা যাবে, চারা চাইলে চারাও দেওয়া যাবে বা এমনি চাষ পদ্ধতি নিয়ে কোনো পরামর্শ চাইলে সার্বিকভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা। ড্রাগনের দাম তো এখন দিন দিন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে পারেন? ড্রাগনের দাম যতই কমুক, এটা যদি মানে পরিপূর্ণভাবে ফলন এসে যায় তো সেক্ষেত্রে এটা এখনও বাংলাদেশের মানে সর্বোচ্চ মানে কি বলবো মানে উচ্চ মূল্যের ফসল, অতএব এতে বেনিফিট অবশ্যই হবে। এবং যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে আমার এটাই যে চাকরির পিছনে না ছুটে মাত্র 2 বিঘা জমি ড্রাগন চাষ করলেই এনাফ। 2 বিঘা জমিতে কত খরচ হতে পারে ফলন? 2 বিঘা জমিতে ফলন তো 6 মাস পরে ফলন আসে, কাজে 6 মাসে বা ফলন আসা পর্যন্ত সর্বোচ্চ 1.5 লাখ টাকা খরচ হবে। দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বাজারে যাওয়ার জন্য রেডি এই পিঙ্ক রোজ ফলগুলো। মুসা ভাইয়ের ক্ষেতের এই অসাধারণ পিঙ্ক রোজ ফলগুলো ক্যারেটে করে ঢাকায় যাবে, এগুলো যাবে ঢাকার ওয়াজঘাটে। আপনারা দেখুন কি কি ধরনের ফল আছে এখানে। পিঙ্ক রোজ সবগুলোই এখানে পিঙ্ক রোজ ফল, আপনারা একটু সাইজটা দেখুন। আসলে গল্প কথা নয়, সত্যি স্বপ্ন নয় সত্যি একটি কথা আছে, তো এটি যেন আসলেই সত্যি সত্যি অসম্ভব অসাধারণ সুন্দর ফল। তো মুসা ভাই, খুবই সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে। আসলে অনেক 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 বড় ফল আপনি ফলিয়েছেন, এটা আমি অন্তত নতুন দেখলাম। বাংলাদেশে হয়তো এই রেয়ার জাতটি খুব কমই আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা কৃষি উদ্যোক্তা তাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে। দর্শক, আমি আবারও আপনাদের এই পিঙ্ক রোজ ফলগুলো দেখিয়ে আজকের মতো মুসা ভাইয়ের এই পিঙ্ক রোজ ড্রাগন বাগান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো সফল কৃষি উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।